বাবা মার মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বাবা মার মনে দুঃখ দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ও আমার মুসলমান ভাইরা, একটি ঘটনা মনে পড়ে গেলে একটু ভালো করে দিলের কান্দ শুনুন, দিলের কান্দ শোনার জন্য চেষ্টা করেন। বাবা রে আল্লাহর একজন বান্দি, একটা মাত্র সন্তান, কয়টা সন্তান? এখন একটু যুবকরা কাঁদবেন, এখন একটু চোখ থেকে পানি ছেড়ে দেখে কাঁদবেন যুবক, একটা মাত্র সন্তান। বাবা দুনিয়ার বাড়ি থেকে চির বিদায় নিয়ে মাওলা পাকের ডাকে সারা দিয়েছে, আল্লাহর বান্দা অন্ধকার কবরপুরের যাত্রী হয়েছে। ও আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি গরিব মানুষ, আল্লাহর বান্দি পরের বাড়িতে কাজ করে সন্তানকে লেখাপড়া করায়, এমন মা এই দুনিয়ার বুকে আছে না নাই? ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্তানকে লেখাপড়া করায়, মানুষের বাড়িতে বাড়া বানে, মানুষের বাড়িতে কাপড় চুপড় কেসে দেয়, বাড়িঘর পরিষ্কার করে দেয়। ও আমার বন্ধুগণ, সন্তানকে একটাই চিন্তা, সন্তানকে একটু বড় শিক্ষিত বানাবে, সন্তানকে একটু ভালো চাকরি বাকরি করাবে, সন্তানের জন্য কষ্ট না হয়, আমি মায়ের কষ্ট হোক তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার সন্তানকে আমি দুঃখ কষ্ট দেব না, আমি মা সন্তানকে দুঃখ কষ্টে রাখবো না। ও আমার বন্ধুগণ, সন্তানের পরেই তো মনে করেন 10-12 বছর বয়স, সন্তান তখন স্কুলে যায়, স্কুলে যায় প্রত্যেক দিন খাবার গুছিয়ে টিফিন বাটি পৌঁছে দেয়, মা পাঠিয়ে দেয় টিফিন বাটি দিয়ে দিয়ে পাঠিয়ে দেয়, সন্তান স্কুলে যায়। একদিন মায়ের কাজ নাই, সেদিন মা জনম দুঃখিনী, কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই, খাবারের সংগ্রহ করতে পারে নাই, সন্তান স্কুলে চলে গিয়েছে। সন্তান যখন স্কুলে গেছে বন্ধু, স্কুলে যাওয়ার পর মা চিন্তা করতেছে আমার সন্তান স্কুলে গিয়েছে, যখন টিফিন হবে আমার সন্তান কার মুখের দিকে তাকায় থাকবে, সকলেই টিফিন করবে, সকলেই বিস্কিট খাবে, সকলেই খাবার খাবে, বাড়ির থেকে যা কিছু নিয়ে গেছে তারা খাবে, আমার সন্তান বা কার মুখের দিকে তাকায় থাকবে? ও আমার বন্ধুগণ, মা জনম দুঃখিনীর দরদ কত, কত মহব্বত, কত মহব্বত, কত ভালোবাসা সন্তানের প্রতি। ও আমার বন্ধুগণ, একটু ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, একটু দিলটা নরম করে দেন। সন্তান স্কুলে গিয়েছে, মা যে কোনো উপায়ে, যে কোনো উপায় কী করলেন জনম দুঃখিনী মা, কিছু খাবার সংগ্রহ করে একটা টিফিন বাটি কী করলেন সাজিয়ে নিয়ে স্কুলে চলে গিয়েছে। স্কুলে যখন গেল, স্কুলে চলে গিয়েছে, মুসলমান ভাইরা, আমার বন্ধগণ, আমার যখন আল্লাহর বান্দি বাড়িতে স্কুলে যাবার পর দেখতে পারলেন সবাই মাত্র টিফিন দিয়েছে, সবাই মাত্র সকলেই খেলাধুলা করতে, কেউ কেউ খাচ্ছে, আল্লাহর বান্দি টিফিন বাটি নিয়ে স্কুলের গেটে দাঁড়াইয়া একটা ছেলেকে ডাক দিয়েছে, ও সন্তান শোন, আমার একটা ছেলে এখানে পড়াশোনা করে, নাম কি মা? বলে আমার সন্তানের নাম হলো রাজীব। আর একটু জোরে বলুন, কি নাম? ডাক্তার বলে আমার সন্তানের নাম হলো রাজীব। ও আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা বলে ঠিক আছে, ও চাষিমা আপনি একটু দাঁড়ান, আপনার সন্তানকে ডাক দেই, আর রাজীব ভাইয়াকে ডাক দেই। দৌড়িয়ে গিয়েছে রাজীব ভাইয়াকে ডাকার জন্য। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, রাজীব ভাইয়াকে ডাকতে বলতে ভাই তোমার মা এসেছে তোমাকে ডাকে, তোমার মা এসেছে তোমাকে ডাকে। বলে তোমার মার কি একটা চোখ অন্ধ, একটা চোখ কি কানা? বলে হ্যাঁ আমার মায়ের চক্ষু কানা। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়া, যখন মাত্র ওই ছোট ছেলে যখন এই কথা বলল, রাজীবের মাথাটা ঘুরে গেছে, কেন আমার স্কুলের মধ্যে আসলো, কানি হইয়া কেন আমার স্কুলে আসলো, আমি এই স্কুলে আর পড়বো না, আমি এই বন্ধুদের সঙ্গে আর আমি মুখ দেখাইতে পারবো না, সকলেই আমাকে বলবে কালির ছেলে, কানির ছেলে, সকলেই বলবে আমাকে চাকরানির ছেলে, আমি আর স্কুলে পড়বো না। ছোট্ট বাচ্চাকে করলেন 10-12 বছরের সন্তান, রাজীব চলে আসলেন, তেরে আসলেন মায়ের দিকে, এসে একটা ধমক দিলেন, এই কানির বাচ্চা কানি, তুই কেন আমার স্কুলে এসেছিস, তাড়াতাড়ি করে ভেগে যা, তাড়াতাড়ি করে দূর হয়ে চলে যা, আমার স্কুলে কেন এসেছিস, তোর জন্য আমার স্কুলে পড়া শোনা হবে না, তুই অন্ধ মানুষ হইয়া কেন আমার স্কুলে এসেছিস, তোর একটা চক্ষু নাই। ও আমার বন্ধুগণ, মা জনম দুঃখিনী এমন কান্না কান্দে, এমন কান্না কান্দে, চোখ থেকে পানি ছেড়ে দে কান্দতেছে, আর বলে আরে সন্তানের ভালোর জন্য আমি স্কুলে খাবার নিয়ে এসেছি, আমার সন্তান আজকে দেখা যায়, আমার সন্তান এত বড় ব্যথা দিল, এত বড় দুঃখ আমার অন্তরের মধ্যে দিল, ও বাবা
সন্তানের ব্যথায় মা জনম দুঃখিনী কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলো বাড়িতে চলে এসে মা শুধু ডুকরে ডুকরে কাঁদতেছে আরে আমার সন্তান এত বড় আমার মনে আঘাত দিল এত বড় কষ্ট দিল বাইরা আমার বন্ধুগণ রাজীব স্কুল থেকে বাড়িতে এসেছে মায়ের ঘরে ঢুকলো না মায়ের সঙ্গে কোনো কথাবার্তা নাই ও আমার মুসলমান বাইরা কোন সন্তান যদি মায়ের সঙ্গে বেদবি করে যায়া মায়ের সামনে গিয়ে ডাক দর সাথে সাথে ওই মার অন্তরে কোনো ব্যথা থাকে না জোরে জোরে বলুন ঠিক না ব্যাটি এমন সন্তান আছে মাকে মা বলে ডাক দেয় না আছে না নাই এমন সন্তান আছে বাবার বাবা বলে ডাক দেয় না মুসলমান ভাইরা একটু ভালো করে দিলের কান্দ শুনবেন যুবক ভাই আপনাদের উদ্দেশ্য করে আমি ঘটনাটা ধরলাম একটু দিলটা নরম করে দেন ভাই একটু মনটা নরম করে দেন যখন মা কাঁদতেছে আর কাঁদতেছে অন্তরের মধ্যে বড় ব্যথা আল্লাহর বান্দা রাজীব একটা বারের জন্য মা জনম দুঃখিনীর কাছে যায় না মায়ের কাছে গেল না মায়ের কাছে ক্ষমাও চাইল না সকালবেলা কি করলো রাজীব ব্যাগ ব্যাগের মধ্যে কাপড় চোপড় সাজালেন বই টোপলা বেঁধে নিয়ে বাড়ির থেকে রওনা মায়ের কাছে কোনো কথাই বলে না একটাই বড় ব্যথা আমার মা কানি এলাকায় থাকলে মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না আহারে কপাল পরা যুবক রে কপাল পরা যুবক তার মনের মধ্যে চিন্তা এই এলাকায় থাকলে আমাকে সকলে কানির পোলা বলবে কানির ছেলে বলবে না না আমি এলাকায় থাকতে চাই না এই কানির বাড়িতে আমি থাকতে চাই না চাকরানির বাড়িতে থাকতে চাই না আহারে মা জনম দুঃখিনীর মনে কত বড় ব্যথা কত বড় কষ্ট দিয়ে আল্লাহর বান্দা রাজীব চলে গেল শহরের দিকে বেশ অনেক বছর চলে গেল অনেক বছর চলে যাওয়ার পর আল্লাহর বান্দী রাজীবের মা শুধু সন্তানের জন্য কান্না করে আর কান্না করে খায় না ঠিক মতো খায় না ঠিক মতো ডুব নাই ঠিক মতো গোসল নাই শুধু কান্না করে আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট না দেয় আমার সন্তানকে তুমি সুখে রেখো আমার সন্তানকে কোনো তুমি কষ্ট দিও বৈরা আমার বন্ধুগণ সন্তান যতই মাকে কষ্ট দিক না কেন মা কোনো সময় সন্তানের উপর কিন্তু রাগ করেন না সন্তানের উপর কিন্তু গোসা হন না মা বলে আল্লাহ আমার সন্তান যতই গোসা করুক না কেন আমার সন্তান যতই রাগ করুক না কেন আমাকে কষ্ট দিক না কেন আমার সন্তানকে কষ্ট দিও না বাবু আমার সন্তানের অন্তরের মধ্যে কষ্ট দিও না সন্তান যখন কি করলো চলে গেল অনেক বছর চলে গেল শুধু সন্তানের জন্যই কান্দে সন্তানের জন্য কান্দে এক যুবকের সঙ্গে যখন আল্লাহর বান্দির সাক্ষাৎ বলে মা ও শাশিমা তুমি কিসের জন্য এত কান্না করো কার জন্য এত পাগল বলে বেটা আমার সন্তান রাজীব তো কতদিন আগেই আমার বাড়ি ছেড়ে চলে গিয়েছে ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দা ডাক দে বলে ও শাশিমা তোমার সন্তানের সংবাদ পেয়েছি তোমার সন্তানের তোমার সন্তানের আমি সংবাদ পেয়েছি এবং খোঁজ খবর আমি পেয়েছি অমুক জায়গায় চাকরি করে অমুক জায়গায় অফিস অমুক জায়গায় তার বাসা ও আমার বন্ধুগণ মা জনম দুঃখিনী অতীতের সব ব্যথা ভুলে গিয়েছে আমার সন্তানের খবর পেয়েছি আমার সন্তানের সন্ধান আমি পেয়েছি এই বলে সন্তান কি ভালোবাসত কোন পিঠা ভালোবাসত কোন খাবারটা বেশি ভালোবাসত মা জনম দুঃখিনী ওই খাবারগুলো তৌড়ি করে একটা বড় একটা টিফিন বাটি সাজিয়েছে টিফিন বাটি সাজাইয়া ঠিকানা নিয়ে চলে গিয়েছে কোথায় শহরের দিকে শহরের দিকে যখন রওনা করেছে অফিসে চলে গিয়েছে অফিসে রাজীবকে পায় নাই চলে গেল বাসায় বাসায় গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে ডাক দে বলে ছোট বাচ্চা রে এই বাড়ি কার বলে আমার বাবা নাম কি বলে রাজীব যাও একটু ডাকো গিয়ে বলো তোমাকে ডাকতেছে একটা বৃদ্ধা মহিলা এসেছে তোমার ডাকে ও আমার বন্ধুগণ ছোট্ট বাচ্চা চলে গেল উপরে উপরে চলে গেল দ্বিতীয় তলায় চলে গেল যাবার পর ডাকতে বলে বাবা
তোমাকে একটা মহিলা বিদ্যা মহিলা আসছে তোমাকে ডাকতেছে ও বাবা বহিল মহিলাটার সিম্পটম হলো তার একটা চক্ষু দেখলাম অন্ধ কেমন যেন পাগলের ভ্যাস একেবারে জিন্ন শিন্ন তোমাকে ডাকতেছে ও আমার বন্ধুগণ রাজীব তখন মনের মধ্যে এমন আরো রাগান্বিত হয়ে গেছে এখন পর্যন্ত কানি আমার বাড়িপুর আমার শহর পর্যন্ত এখন পর্যন্ত আসলো এখন পর্যন্ত আমার পিছু বাসারে নাই এটা কেমন হলো দুপুর থেকে তারি আসলো নিচে নিচে চলে এসে একটা ধমক দিল ডাকতে বলে কানি এই চাকরানি তাড়াতাড়ি বেগে যা তাড়াতাড়ি করে বেগে যা তাড়াতাড়ি করে সরে যা যুবক ভাই রে মা যখন এই কথা শুনল তার অন্তর্বোধে আবার কম্পন শুরু হয়ে গেল আরে এত বছর পর আবার আমার অতীতের আগুন আমার বুকের ভিতরে আবার ধা ধা করে জ্বালিয়ে দিল রাজীবের মা ডাকতে বলে বেটা আমার একজন সন্তান এই শহরে চাকরি করে এখানেই বাসা বাবারে তুমি আমার সন্তান না আমি ভুলে এসেছি তোমার বাসায় তুমি আমারে মাফ করে দিও ও বেটা তুমি আমারে ক্ষমা করে দিও আমি ভুলে তোমার এই বাসায় এসেছি তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে মাফ করে দাও এই বলিয়া জনম দুঃখিনী মা চলে আসলো বাড়িতে মার বুকের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেছে আহারে আমার সন্তান এখন পর্যন্ত আমাকে গালি দেওয়া বন্ধ করলো না এখন পর্যন্ত আমার অন্তরে কষ্ট দেওয়া বন্ধ করলো না যুবক ভাই রে এরকম কষ্ট মার দিও না এমন কষ্ট মার দিও না ও বন্ধু রাজীবের মা বাড়িতে যা শুধু কান্দে আর কান্দে তার অন্তরের মধ্যে ব্যথায় তার বুকের মধ্যে এমন ব্যথা শুরু হয়ে গেছে আর বাঁচবে না বড় একটা রোগ ধরে গেছে আল্লাহর বান্দি দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাবে বন্ধুগণ আমার ভাইরা কিছুদিন যখন চলে গেল রাজীব চিন্তা করতেছে দেখি একটু বাড়িতে যাই কেমন যেন মায়ের জন্য আর ভালো লাগে না স্ত্রীকে ডাক দে বলে পানির স্ত্রী রে আমি একটু বাড়িতে যাব মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলে না তোমাকে আমি যেতে দেব না তুমি বাড়িতে যেতে পারবা না রাজীব বলে তোর কোনো কথা শুনবো না তোর জন্য আজকে আমি মারে হারিয়েছি আমি মার সাক্ষাৎ ঠিক মতো করতে পারি নাই ঠিক মতো মার সমাদর আমি করতে পারি নাই তোর কোনো কথা শুনবো না একটা ধমক দিয়ে থুয়ে চলে গেছে কোথায় চলে গেল মার্কেটে মায়ের জন্য শাড়ি মায়ের জন্য পেটিকট মায়ের জন্য অনেক কিছু ক্রয় করলেন অনেক কিছু কিনলেন বাড়ির দিকে যতই বাড়ির দিকে আসে সামনের দিকে আসে কেমন যেন সন্তানের মনের মধ্যে ভালো লাগে না কি যেন হয়েছে আমার কি যেন আমার তুফান শুরু হয়ে গেছে আল্লাহর বান্দা রাজীব যখনই তার গ্রামের মধ্যে ঢুকলো গ্রামের মধ্যে ঢুকে দেখে কতগুলো মানুষ আমার বাড়ির মধ্যে দিয়ে চারপাশ দিয়ে ঘোরাঘুরি কারুর হাতে দাও কারুর হাতে খন্তা কারুর হাতে কাশি কারুর হাতে পাচন ও আমার বন্ধগণ আল্লাহর বান্দা রাজীব আর একটু সামনের দিকে অগ্রসর হলেন লোকজন জিজ্ঞাসা করে কি ব্যাপার এত মানুষ কিসের জন্যই বাড়ির মধ্যে কারণটা কি হয়েছে অনেকেই রাজীবকে চিনতেছে না বলে বাবা তুমি চিনবে না রাজীব নামক একটা সন্তান ছিল এই বাড়িতে তার মা রাজীবের জন্য কাঁদতে কাঁদতে রাজীবের জন্য কাঁদতে কাঁদতে হার্ট অ্যাটাক করে আল্লাহর বান্দি দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহর বান্দি নাই আল্লাহর বান্দি চলে গেছে ও মুসলমান ভাইরা রাজীব চলে আসলো বাড়িতে
বাড়িতে এসে দেখে আসলেই আমার মা আজ দুনিয়ায় নাই মা দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে ও বন্ধুগণ আমার ভাইরে একটু ভালো করে দিলের কান্দ শোনার রাজীব একটা চিৎকার মারে চাচি খালা ফুপুরা জড়ায় ধরে কান্দে বাবা রাজীব এতদিন তুমি কোথায় ছিলা তোমার মা তোমাকে জীবিত দেখার জন্য কতই না কান্না করত কতই মহব্বত করত বেটা রাজীব রে তোর বাবা তোর নাম বলতে বলতে তোর মা দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছে ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর বান্দিরা ডাক দা বলে বেটা রাজীব এই যে দেখো একটা কাগজ এই কাগজের মধ্যে তোমার মা কি যেন লিখে থুয়ে গেছে কি যেন লিখেছে আমরা দেখিও নাই পড়িও নাই তুমি দেখো কি লিখেছে রাজীব কাগজটা পড়তেছে আর দেখতেছে তার মালিক এসে বেটা রাজীব তুই যেই মাকে চাকরানি বলিস যেই মাকে তুই কানি বলিস রে বেটা ও বেটা তুমি যখন ছোট ছিলা তুমি ছোট্টবেলায় তোমার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে শুরু করেছো একটা বাটার আঘাতে বাটালের আঘাতে অথবা কিশোর আঘাতে তোমার একটা চক্ষু অন্ধ হয়ে যায় বাবা রাজীব তোমার চক্ষু অন্ধ হইয়া যায় আমি তখন কত ডাক্তারের কাছে নিয়ে গেলাম কত কবিরাজের কাছে আমি তোমার নিয়ে গেলাম কোন ডাক্তার কবিরাজের ওষুধ খাওয়াইয়া তোমার চক্ষু ভালো হলো না আমি সার্জন ডাক্তারের কাছে চলে গেলাম গিয়ে বললাম ডাক্তার সাহেব আমার সন্তানের চক্ষু কেমনে ভালো হবে ডাক্তার আমার পরামর্শ দিল ও মা আপনার সন্তানের চক্ষু ভালো হবে একটা কারণ একটা উপায় উপায়টা কি যে তোমার সন্তানের চক্ষু ভালো হবে যদি কারোর একটা ভালো চোখ উঠাইয়া তোমার চোখের মধ্যে লাগায় দেওয়া যায় তাহলে তোমার চক্ষু ভালো হবে ও বেটা রাজীব আমি মা চিন্তা করলাম আমি মা দুনিয়ার আলো দেখব আমি মা দুনিয়ার আলো দেখব আমার সন্তান দুনিয়ার আলো থেকে বঞ্চিত থাকবে আমার সন্তান দুনিয়ার আলো দেখতে পাবে না এটা হতে পারে না এটা হতে পারে না আমি চিন্তা করলাম আমি মায়ের চোখ আমার সন্তানের চোখের মধ্যে আমি লাগাই দেব ডাক্তারকে ডাকতে বললাম ডাক্তার সাহেব আমার একটা চোখ যদি উঠাইয়া আমার সন্তানের চোখের মধ্যে লাগাই দেওয়া যায় তাহলে কি আমার সন্তানের চক্ষু ভালো হবে ডাক্তার বলেন হ্যাঁ মা আপনার সন্তানের চক্ষু ভালো হবে ও বেটা রাজীব যাকে তুই কানি চাকরানি বলেছিস রে বেটা ওই মায়ের চোখ তোর চোখের সঙ্গে সংযোগ আছে আমি মা অন্ধ হইয়া আমি মা কানি হইয়া আমার একটা চোখ তোর চোখের মধ্যে লাগাই দিয়েছি রে বেটা আমার চক্ষু দিয়ে তোর দুইটা চক্ষু ভালো ও আমার বন্ধুগণ আমার ভাজি ভাইরা রাজীব তখন চিৎকার বলে আর কান্দে আর বলে ও মা ভুল করেছি রে তুমি আমার ক্ষমা করো তুমি আমার মাফ করো তুমি আমার মাফ করো মা এই যে দেখো মা তোমার জন্য আমি নতুন কাপড় নিয়ে এসেছি মা তোমার জন্য নতুন পেটিকোট নিয়ে এসেছি এই বলে আর রাজীব কান্না করে যুবক ভাইরা রে একটা বারের জন্য বলুন গো ভাই মৃত মায়ের পা ধরে কাঁদলে কি আর কোনো লাভ হবে আর একটু জোরে বলুন লাভ হবে ও আমার বন্ধুগণ আমার ভাইরা ওই মায়ের অন্তর্বোধ কষ্ট দিবানা যুবক তোমার জন্য কত কষ্ট করেছে তোমার জন্য কত রাত্রি যাপন করেছে যুবকরে তোমাদের পায়ের মধ্যে হাত দে বলি ওই মার অন্তর্বোধে আঘাত দিও না ওই মায়ের কলিজার মধ্যে তুমি আঘাত দিও না ও যুবকরে যুবক তোমার মা তোমার জন্য কত রাত্রি যাপন করেছে কতই না কষ্ট করেছে কি আস ওই মায়ের পাগল কি আস ওই বাবার বাবার পাগল একটা বারের জন্য আমি দেখতে চাই কার মা নাই কার বাবা নাই ওই বাবার জন্য ওই মায়ের জন্য একটু আসো যুবক একটু আসো আসো আমি তোমাদেরকে আমি একটু দোয়া করব ওই মায়ের জন্য ক্ষমা চাও ওই মায়ের জন্য একটু ক্ষমা চাও ওই মাকে যা কি করবা মার পা জড়া ধরে কাঁদবা ওই মার মনে মধ্যে কষ্ট দিবা না আমি মোতালিবুর রহমান
বেলালি মনে বড় কষ্ট রে যুবক মনে বড় কষ্ট মনে বড় কষ্ট আমার মা নাই আমার বাবা নাই আমি ইতিম তোমরা ইতম কার মা আছে সে একটু আসো যুবক একটু আসো মায়ের জন্য একটু পাগল হইয়া একটা বারার জন্য দৌড়ি আসো একটু কাঁদো একটু মায়ের জন্য কাঁদো যুবক يا زبون تدر جو داس کے قرآن المعفل کر مانا يا زبون آیا امیر بہارا شدتا امیر بہارا شدتا تدر کا سب شب دونے سی آئے زبون آئے تدر کی جورائی در و زبون تدر جن قرآن المعفل امار بابار جن کو تو کشت گنے سی امار جن کو تو رات جبر گنے سی একটা নতুন জামা পর্যন্ত আমার মা পড়তে পারে নাই আমার বাবা একটা নতুন কাফড় পর্যন্ত পড়তে পারে নাই একটা পাঞ্জাবি পড়তে পারে না যুবক রে আর কষ্ট দিস ওই বারে আর কষ্ট দিস আর কষ্ট দিবি না আর ওই বারে কষ্ট দিবি না কে কে কষ্ট দিবি না হাত ধরে যুবক একটু হাত ধরে হ্যাঁ যুবক ভাই হাত ধরে দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর কে বাইর তরে জিল্লা বলে নারায়ে তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর লিল্লাহ তাকবীর হাত নামান যুবক ভাই একটু বারের জন্য ওই মায়ের অন্তরে কষ্ট দিবেন না ওই বাবার অন্তরে কষ্ট দিবেন না খোদার কসম করে বলি যে যুবক মায়ের অন্তরে কষ্ট দিবি বাবার অন্তরে কষ্ট দিবি ওই ব্যক্তির জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার বাবা মাই তোমাদের জন্য জান্নাত তোমার বাবা মাই হবে তোমাদের জন্য জাহান্নাম একটু চিন্তা ফিকির করে দেখবেন ওই মার আর কাঁদাবেন না ওই বাবার আর কাঁদাবেন না কত সন্তান আছে মায়ের অন্তরে কষ্ট দেয় বাবার অন্তরে কষ্ট দেয় মা অসুস্থ মা ঘরের মধ্যে শুয়ে আছে একটাবারের জন্য খবর নেয় না আসে না নাই একটাবারের জন্য খবর নিল না যে মা অসুস্থ পড়ে আছে তোমার সন্তান যখন অসুখ হয় অসুখ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি ওষুধের জন্য দৌড়াও কিসের রাত বারোটা কিসের রাত একটা দুইটা দৌড়াও তুমি ওষুধের জন্য আমার সন্তানকে আর বাঁচাইতে পারলাম না তুমি একটাবারের জন্য চিন্তা করো না আমার সন্তানের জন্য যেরকম আমার মায়া আমার যেরকম দয়া আমার মা বাবাও আমার জন্য এরকম কষ্টই করেছে এমনও মা আছে সন্তানের অসুখ হলে মা জনম দুঃখিনী কাপড়ের আসল আকাশের দিকে পেতে দিয়ে বলে আল্লাহ হে আকাশের মালিক হে জমিনের মালিক আল্লাহ আমার সন্তানের অসুখ আমি মায়ের কলিজায় দিয়ে আমার সন্তানকে সুস্থ করে উতল বলে কি বলে না ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মোবারকের আপনার নাম শুনেছেন আব্দুল্লাহ বিন মোবারক একজন মুহাদ্দিস ছিল হাদিসের দর্স দিত হাদিস পড়াইতো আব্দুল্লাহ বিন মোবারক মৃত্যুবরণ করেছে আল্লাহর একজন বান্দা স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহ বিন মোবারকের সঙ্গে সাক্ষাৎ ডাক দে বলে হে আব্দুল্লাহ বিন মোবারক তোমার কবরের মধ্যে কেমন অবস্থা আল্লাহ তোমার সঙ্গে কেমন মোয়ামেলা করতেছে তুমি কেমন মাকাম পেয়েছো আব্দুল্লাহ বিন মোবারক ডাক দে বলে ভাইজান আমার বাড়ির পাশে একটা কামার আছে যে হাতুড়ি দিয়ে লোহা লস্কর দিয়ে কাজ করে তার সাথে উচ্চ মাকাম আমি পাই নাই তার সাথে আমি একটু নিচে তক্কাই আছি আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যেই চিন্তিত হয়ে গেলেন একজন মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মোবারক একটা মুহাদ্দিস সাহেব মানুষ তার চেয়েও বেশি মাকাম উচ্চ মাকাম পেয়েছে একজন কামার কারণটা কি ঘুমটা ভেঙে গেল সকালবেলা আল্লাহর বান্দা চলে গেছে কামারের বাড়িতে ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর বান্দা চলে গেল কামারের বাড়িতে কামারের বাড়িতে গিয়ে কামারের স্ত্রীকে ডাকলেন
আল্লাহর বান্দি ঘর থেকে বেরিয়ে আসলো ডাক দিয়ে বলল কে আমার বাড়িতে আসছেন বলে আপনার স্বামী কি মারা গেছে জি আমার স্বামী মারা গেছে কতদিন আগে যে এতদিন আগে আমার স্বামী মারা গেছে তোমার স্বামী কি নেক আমল করত কি ভালো আমল করত একটু খুলে বলো ও মুসলমান ভাইরা আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে আমার স্বামী তেমন ভালো আমল করে নাই সাধারণ সিম্পল আমল করেছে নামাজ সঠিক সময় নামাজ আদায় করেছে ও আমার বন্ধুগণ আল্লাহর বান্দা বলে না তোমার স্বামীর নিশ্চয়ই কোনো ভালো আমল ছিল একটু বলো কি আমল করেছে আল্লাহর বান্দি বলেন আমার স্বামীর দুইটা আমল আমি দেখেছি তার দুইটা আমল ছিল আমার স্বামী দুইটা অব্যাহত ছিল দুইটা ভালো আমল করতে দেখেছি কি তুমি দেখেছো আল্লাহর বান্দি বলে আমার স্বামী যখন কামারের কাজ করত যখনই হাতুড়ি দিয়ে লোহা লস্করের যখন কাজ করত যখনই মসজিদে আজান পড়ত আমার স্বামী যদি হাতুড়িটা উপরের দিকে উঠাইতো আর নিচে নামাইতো না আমার স্বামী হাতুড়িটা পিছনের দিকে ফেলায় দিত জবান খুলে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার কি আমল করেছে কি ভালো কাজ করা তুমি দেখেছো আল্লাহর বান্দি বলে আমার স্বামীকে আমি দেখেছি আমার বাড়ির পাশাপাশি আমার ঘরের জানালা খুললেই আব্দুল্লাহ বিন মোবারকের বাড়ি দেখা যাইত আব্দুল্লাহ বিন মোবারক বিল্ডিং এর ছাদের উপরে সব সময়ের জন্য মাওলার ইবাদত করত আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা লাগাইত আমি দেখতে পারতাম আমার স্বামী আব্দুল্লাহ বিন মোবারকের দিকে বাড়ির দিকে তাকায় তাকায় থাকতো আর বলতো আল্লাহ যদি আমাকে সময় করে দিতা সুযোগ করে দিতা আমি যদি টাকা পয়সার মালিক হতাম আমি যদি ধনী হতাম লোহা লস্করে কাজ যদি না করা লাগতো সব সময়ের জন্য পরিশ্রম যদি না করা লাগতো একটু সময় বেশি পাইলে আব্দুল্লাহ বিন মোবারকের মতন আল্লাহর ধ্যানে পড়ে থাকতাম জবান খুলে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার বন্ধুগণ একটু ভালো করে দিলের কান্দা শোনান আল্লাহর বান্দা বলেন আমি যখন এই কথা যখন শুনলাম তখন আমার বুঝে আসলো আল্লাহর বান্দা আজানের আজানকে প্রাধান্য দেওয়ার কারণে আজানের সঙ্গে সঙ্গে তিনি কাজ বন্ধ করার কারণে আল্লাহর বান্দা একটু মনে মনে একটু কল্পনা করার কারণে মনে মনে একটু আফসোস করার কারণে আব্দুল্লাহ বিন মোবারকের ইবাদত থেকে মনে মনে আফসোস করার কারণে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন মোবারকের থেকে উচ্চ মাকাম পেয়েছে জবান খুলে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলতে চাই কখনকার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে এটা জানা যায় না এর কোনো গ্যারান্টি নাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলতে চাই আজকের এই যুবকদের উসিলায় কোরআনের মাহফিল হয়েছে এই উসিলা করে আমাদের জীবনের গুণ আল্লাহ মাফ করতে পারে কি পারে না আর একটু জোরে বলুন পারে কি পারে না অবশ্যই পারে তো এই জন্য আমরা সকলে কি করব ওই যুবকদেরকে উৎসাহিত করব যুবকদের জন্য দোয়া করব তারা যেন প্রত্যেক বছর কোরআনে মেলা বসাইতে পারে সকলেই বলুন আল্লাহুম্মা আমিন সকলেই দোয়ার জন্য উপস্থিত হয়ে যান আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط يا الله يا رب العالمين خدري بس مرا مدفرا যুব সমাজের উদ্যোগে কোরআনের মাহফিল আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলামিন যুবকদের উদ্যোগে তুমি কবুল আর মঞ্জুর করো না ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন খোদারে আজকে যারা কোরআনের মাহফিল আয়োজন করেছেন যারা বক্তা যারা শ্রোতা আল্লাহ প্রত্যেককেই তুমি কবুল করিয়া না ইয়া রব্বুল আলামিন আমার সঙ্গে যারা হাত তুলেছে কে যেন আমার মতন ইতিম কে যেন আমার মতন ইতিম
কে যেন আবার নতুন ইতি বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাকতে পারবে না বাবা বাবা বলে ডাক দিতে পারবে না যখন বাড়ি থেকে যখন বের হতাম যখন কোন জায়গায় রাত্রে বেলায় অবস্থান করতাম অথবা গভীর রাতে বাড়িতে যাইতাম বাড়িতে যাবার পর আস্তে আস্তে ঘরের দরজার শিকলটা যখন খুলে দিতাম আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকতাম ঢুকে পিছনে ঘুরিয়ে তাকায় দেখি আমার মা জনম দুঃখিনী পিছনে দাঁড়াইয়া ডাকতাম বলতাম মা আমি আস্তে আস্তে ঘরের শিকল খুললাম তুমি কেমনে জাগনা হলা তুমি কেমনে জাগনা পেলে ও বন্ধু মা ডাকতাম বলতো বেটা রে আমি কেমনে জাগনা পেলাম আমি একবার দুইবার নয় তোর ঘরের দরজার পাশে কতবার যে আমি এসেছি এসে দেখি আমার সন্তানের ঘরে দরজার মধ্যে শিকল লাগানো বেটা রে যখনই আমি তোর ঘরের শিকল দেখে ঘরের মধ্যে শুইতে যাই আমি মা বিছানায় থাকতে পারি না মা ডাকতে বলতো বেটা তুমি এখন বুঝবা না রে বাবা তুমি এখন বুঝবা না তখন তুমি ছেলে মেয়ের বাবা হইবার বেটা তখন তুমি বুঝবা সন্তানের কত মহাব্বত সন্তানের কত দয়ার মায়া এখন তিন সন্তানের বাবা হয়েছি সন্তানের যদি একটু অসুখ হয় আমি বাবা সহ্য করতে পারি না আল্লাহ কার জন্য মা কার জন্য বাবা অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন আইয়ুব আলী এই সাতালের মালিক দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ তার সাতালের উপরে কোরআনের মাহফিল আয়োজন হয়েছে কোরআনের মেলা বসাইছে আইয়ুব আলী চাচা দুনিয়ায় থাকলে অত্যন্ত খুশি হতো আল্লাহ খুশি হতো আল্লাহ তোমার বান্দা নাই তোমার বান্দা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তোমার বান্দার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই ঘরের মধ্যে বসতি দিয়েছিল আল্লাহ নাম জানি না বিল্ডিং আল্লাহ বিল্ডিং দিয়েছে কিন্তু শোয়ার ভাগ্য হয়নি দেখারও ভাগ্য হয় নাই আল্লাহ স্বামী স্ত্রী দুজনই মারা গেছে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ যুবক ভাইরা আল্লাহ রিপন ছোট ভাই এবং তার সহকর্মী মিলে আল্লাহ কোরআনের মেলা বসাইছে এই যুবকদের সঙ্গে যারা উৎসাহ দিয়েছে যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আজকের মাহফিলখানাকে তুমি কবুল করো আমার দৃঢ় বিশ্বাস আজকে কোরআনের মাহফিল মাওলার দরবারে কবুল আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ আজকের মাহফিল কবুল তার কিছু আলামত আছে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দাদের চোখের মধ্যে কেন টপ টপ করে পানির ফোঁটা গুলো ছেড়ে দিয়েছে ওদার আল্লাহ ওদার বাবু ওদার আল্লাহ গত তিন চার দিন আগে আমার মা বাবার কবরে পাশ দিয়ে সকালবেলা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম মা বাবার কবর দেখে আমার চোখে মধ্যে পানি চলে আসলো আমার মা বলতো বেটারে ঘরের ল্যাম্প বাতি বন্ধ করলে আমার মৃত্যুর কথা মনে হয় অন্ধকার কবরের কথা মনে হয় কেমনে থাকবো বাবা অন্ধকার কবরে কবরে বাজে যাই আমার মাকে ডাক দেয় বলি মা
ও মা তুমি তাকায়া দেখো তোমার কবরের পাশে তোমার সন্তান দাঁড়ানো যে সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছো বাবারে ডাক দিলাম বাবা যে সন্তানের জন্য তুমি কত কষ্ট করেছো একটা নতুন শাড়ি লুঙ্গি পর্যন্ত পরতে পারো নাই নতুন পাঞ্জাবি পর্যন্ত পরতে পারো নাই তোমার সন্তানের লেখাপড়া খরচ দিতে গিয়ে ও বাবা তাকায়া দেখো কি চাও কি চাও কি খাইবা কি পরবা তোমার সন্তান সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত কই বাবা ডাকে সারা দিল না মা ডাকে সারা দেয় না আল্লাহ ওই মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কোন যুবক বাবা মা হারা সন্তান এখানে হাত উত্তোলন করেছে আল্লাহ বাবা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যার বাবা মা অন্ধক দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ তোমার বান্দাদেরকে সুস্থতা রাখো আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও নেক হায়াত দারাজ করে দাও একটা মিনিটের জন্য কার কি গোপনের গুনাহ আছে মনে কি আশা আপনারা ব্যক্ত করেন মাওলার কাছে চান এক মিনিটের জন্য আল্লাহ আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বান্দার গোপনে কি চাইলো আল্লাহ জানি না ও গুনাহগার মাওলা ও ঋণগ্রস্ত আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আমাদের ঋণগুলো পরিশোধ করো তৌফিক দাও ও অসুস্থ মাওলা অসুখ থেকে শিফা আজিনা দাও আজকের মাহফিলখানাকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই বাসামারার মাহফিলখানাকে তুমি কবুল করো আল্লাহ বাসামারা যতগুলো বাইয়াত অন্ধকার কবর সে আছে তাদেরকে তুমি কবুল করো তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাখানাকে তুমি কবুল করো আল আমিন ভাইয়ের মাদ্রাসাখানাকে তুমি কবুল করো পৃথিবীর সব দিনী প্রতিষ্ঠানখানাকে তুমি কবুল করো আল্লাহ আমাদের সকলের জিন্দগির তামাম গুনাহ মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মৌতের দিনে মদির এই জমানে মধুর কালেমা জারি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ